ক্লাসে যখন টিচার আসে আমরা সবাই দাঁড়িয়ে সালাম দেই, এই বিষয়টা কতটা শরীয়তসম্মত? কোন গেস্ট আসলেন আর সবাই দাঁড়িয়ে গেলেন তার সম্মানার্থে, এই যে একটা কালচার আমাদের সমাজে আছে, স্কুল কলেজগুলোতে আছে, অফিস আদালতগুলোতে আছে, যে বস ঢুকলেন সবাই যার যার চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন বসের সম্মানার্থে, এটি হাদিস দ্বারা সুস্পষ্টভাবে নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানতে পারি যে তিনি নিষেধ করেছেন, তোমরা দাঁড়াবে না, কামায়া কুমুল আহাজম বাদুহুম লিবাদ, অমুসলিমরা যেরকম একে অন্যের জন্য দাঁড়িয়ে যায় তোমরা সেভাবে দাঁড়াবে না। তবে হ্যাঁ, কোনো আগন্তুক এসেছেন, আপনার মা এসেছেন, বৃদ্ধ মানুষ, আপনি উঠে গেলেন, তাকে ধরলেন, তাকে হেল্প করলেন, বা এরকম আরও বিভিন্ন শর্ত সাপেক্ষে দাঁড়ানোটা জায়েজ আছে, এবং বিভিন্ন বর্ণা থেকে সেটির সপক্ষে সমর্থন যেটুকু পাওয়া যায় সেটুকুর আলোকে দাঁড়ানো জায়েজ আছে। বাকি মৌলিকভাবে যে দাঁড়ানোর কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, যেমনটি বললাম, স্কুল কলেজ অফিস আদালতে যে টিচার ঢুকলেন তো সবাই যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাবেন, তারপর সবাই বসবেন, এই কালচারটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস দ্বারা নিষিদ্ধ। লা তাকুমু কামা ইয়াকুমুল আজম বাদুহুম লিবাদ, আজমিরা বা অমুসলিমরা তারা যেরকম একের জন্য একজন আসলে সবাই দাঁড়িয়ে যায়, তোমরা সেইভাবে দাঁড়াবে না, অর্থাৎ তাদের মতো করে দাঁড়ানোর যে কালচার সেটি উচিত নয়। বাকি অসুস্থ মানুষ আসলেন, তাকে চেয়ার পেতে দিলেন, অথবা আপনি হেল্প করলেন, কিংবা আপনার আরও বিভিন্ন যে শর্ত দিয়েছেন, ইমাম নবী রহমাল অনেকগুলো শর্ত দিয়েছেন, সেই সমস্ত শর্তের আলোকে আপনি দাঁড়ালেন, সেটি বিচ্ছিন্ন বিষয় এবং জায়েজ হতে পারে, এবং অনেকগুলো হাদিস থেকে তার পক্ষে সমর্থন পাওয়া যায়। বিষয়টা কি বিস্তারিত আমরা বলবো, তবে মোটা দাগে যে প্রশ্ন আপনি করেছেন, ক্লাসে টিচার আসার পর সবাই দাঁড়িয়ে যায় সম্মানার্থে, এই দাঁড়ানোটা এটা অবশ্যই হাদিস দ্বারা নিষিদ্ধ। কারণ হলো এই দাঁড়ানোটা ওলামা ইকরাম অনেকে যে সমস্ত শর্ত সাপেক্ষে ক্ষেত্রবিশেষে দাঁড়ানোর অনুমোদন রেখেছেন, এটি তার মধ্যে পড়ে না। এরপর তামান্না শারমিন আপনি লিখেছেন, বলেন যদি তাদের বাবা মাকে প্রাপ্ত সম্পদ না দিয়ে দায় দাবি না রেখে, বোনেরা যদি তাদের বাবা মা থেকে প্রাপ্ত সম্পদ না নিয়ে দায় দাবি না রেখে ভাইদেরকে দিয়ে দেন, সেক্ষেত্রে বাবা মা কি গুনাহগার হবেন? দেখুন, কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা বাকারা 178 নম্বর আয়াতে বলেছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তাবা বিল মারুফ ওয়া আদাউনিল ইহসান, কেউ যদি তার ভাইকে আপনার ছাড় দেন, ক্ষমা করে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আমলে নেওয়া হবে, সেটাকে অনুকরণ করা হবে, সেটার কারণে তার ভাইদের জন্য হালাল হবে। কিন্তু প্রশ্ন হলো যে বাবা মায়ের সম্পদে বোন তার অধিকার ছেড়ে দিচ্ছেন, এটা কি তার অন্তর থেকে নাকি সামাজিকতার কারণে? বাবা মা কোনো সিন ক্রিয়েট করেছেন, ভাইয়েরা কোনো সিন ক্রিয়েট করেছেন, কিংবা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে তাদের সিম্পেথি আদায় করেছেন যে তাদের তাদের অসহায়ত্ব আছে, আর্থিক দৈন্যতা আছে, এই সমস্ত বলে অবৈধ এবং অনৈতিক কোনো সুবিধা নিয়েছেন ভাইয়ের কাছ থেকে, ভাইকে দুর্বল করেছেন, এরকম কিছু ঘটেছে কি না? এবং সেই সাথে আপনার বাবা মার মৃত্যুর পর বোনরা সম্পদ নিয়ে এলে বাবার ভিটা কীভাবে যাবেন, সমাজে মানুষ কি বলবে, মানুষ খারাপ বলবে, ভাইরাও ভালো মনে করবে না, এইসব মানসিকতা থেকে বোনরা বাধ্য হয়ে অনেকটা নিরুপায় হয়ে অনেকটা ছাড় দিয়েছেন কিনা, এরকম যদি হয় তাহলে ভাইয়ের জন্য সেই ছাড় গ্রহণ করা জায়েজ হবে না। আর এছাড়া যদি মন থেকে বোনদের আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, বাবার ভাইয়ের সম্পদের প্রতি তাদের কোনো প্রকার আগ্রহ নাই, লালায়িত না, সেক্ষেত্রে তারা ভাইদেরকে দিয়ে দিয়েছেন, তাদের অভাব আছে, অনটন আছে, এরকমটি হলে সেটি অবশ্যই জায়েজ হবে, বা আমার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।